করোনা মহামারীর জন্য মাঝখানে 2 বছর বন্ধ থাকার পর এবার মহাসমারোহেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। আর এই মেলাকে ঘিরে অধিক উৎসাহে রয়েছে রাজ্যবাসী। আগামী 7 জুলাই থেকে পুরাতন আগরতলাস্থিত চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হবে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। তা চলবে আগামী 13 জুলাই পর্যন্ত। এ নিয়ে সোমবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে খার্চি মেলা কমিটি। সাংবাদিক সম্মেলনে মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী জানান, উত্তর পূর্বের কোথাও 7 দিন ব্যাপী কোনো মেলা হয় না। বিশাল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ পূজায় ও মেলায় অংশগ্রহণ করে। গত 2 বছর কোভিডের কারণে এই মেলা বন্ধ ছিল বলে তিনি জানান। ঐতিহ্যবাহী মেলা 7 দিন ব্যাপী যেটা হয় সেটা আগামী 7 তারিখ 7ই জুলাই উদ্বোধন হতে যাচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে শুধু ত্রিপুরায় না, নর্থ ইস্টেও কোথাও মানে 7 দিনব্যাপী কোনো মেলা ধরনের হয় বলে আমার জানা নেই। বিশাল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ বা অন্যান্য দর্শনার্থীরা পূজা এবং মেলায় অংশগ্রহণ করে। গত 2 বছর কোভিডের কারণে মেলা বন্ধ থাকায় এবার বিশাল একটা প্রত্যাশা মানুষের মনে তৈরি হয়েছে। সে কারণে আমরা ধারণা করছি যে এবার যদি প্রকৃতি আমাদের সহায়তা করে তাহলে রেকর্ড সংখ্যক ভিড় এখানে হবে এবং সেই দিন উদ্বোধনী অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে থাকবেন রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী শ্রী রামবন্ধু জমাতিয়া, প্রধান অতিথি হিসাবে থাকবেন শ্রীমতী প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এবং সেই সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের তথ্য সংস্কৃতি মন্ত্রী ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত থাকবেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী প্রেম কুমার রিয়ান মহোদয়। সাংবাদিক সম্মেলনে মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী জানান, কোভিড এখনও শেষ হয়নি, এর প্রকোপ এখনও রয়ে গেছে, তাই তিনি সকলকে মাস্ক পরে আসার জন্য আবেদন জানান। জানাচ্ছি সবাই যাতে একটু সাবধানতা অবলম্বন করেন এবং আমরা আবেদন জানাবো মাস্ক পরে যাতে আসেন, কারণ কোভিড এখনও শেষ হয়নি। কোভিডের থাবা কোথাও কোথাও বেড়েছে, সেই দিক থেকে সবাইকে একটু সতর্ক থাকার আহ্বান জানাবো। আগামী 13ই জুলাই মেলার সমাপ্তি ঘটবে। এদিন রাজ্যের উপমুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা উপস্থিত থাকার কথা রয়েছে। এবছর মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে জাদু প্রদর্শনী, যা দর্শনার্থীদের আকর্ষণ করবে বলে এমনটাই আশা মেলা কমিটির। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।